নমস্কার, আমি বিশাক। আজকে এই ভিডিওতে আমি আপনাদের সাথে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, সেটি হলো কালার কম্বিনেশান। তো এই কালার কম্বিনেশানটা কি, যে বেসিক জিনিসটা আপনাদের মনে রাখা দরকার, সেটি হলো লাইট কালার এবং ডিপ কালারের কম্বিনেশান। আপনারা একটা যখন প্রতিমা দেখছেন, তো সেক্ষেত্রে যেসব কালারগুলো আপনি আপনার চোখ দিয়ে দেখছেন, সেগুলোর কী কী ধরনের হয়ে থাকে এবং একটি প্রতিমাতে কী কী রং ব্যবহার করলে সেটি আরও বেশি সুন্দর দেখতে লাগবে, এই কালারের যে থিওরি, সেটির বেসিক জিনিস হচ্ছে অপোজিট কালার, অর্থাৎ ডিপ এবং লাইট কালারের কম্বিনেশান। তো এই লাইট এবং ডিপ কালারের কম্বিনেশান দিয়েই আপনি একটা প্রতিমা বা অন্যান্য আপনি যদি যে কোনো কাজ করেন, তো সেখানে যদি এই রকম অপোজিট কালার থাকে, সেটি অবশ্যই দেখতে সুন্দর লাগবে। সেটা ধরুন আপনি জামা কাপড় পরছেন, তো জামাটা যদি আপনি সাদা কালার বা লাইট কালারের পরে থাকেন, তাহলে প্যান্ট আপনাকে অবশ্যই ডিপ কালারের পরতে হবে, তাহলে সেটা দেখতে কিন্তু ওভারঅল আরও ভালো লাগবে। যদি আপনি জামাটাও সাদা কালারের পরে নিলেন, প্যান্টও আপনি যদি সাদা কালারের পরেন বা দুটোই কালো কালারের পরেন, তাহলে সেটা দেখতে কিন্তু ভালো লাগবে না। তো যে কোনো জিনিসের ক্ষেত্রেই যদি এরকম ডিপ এবং লাইটের কালারের কম্বিনেশান হয়, সেক্ষেত্রে জিনিসটা আরও দেখতে সুন্দর লাগবে। তারপর যদি আপনি দেখেন, তো ব্ল্যাকবোর্ড কালো রঙের, তো সেখানে আমরা সাদা রং দিয়ে লিখি, যাতে আমাদের ওই লেখাগুলো আরও বেশি হাইলাইট হয়। তো সেক্ষেত্রে আমরা দূর থেকেও সেই লেখাটাকে বুঝতে পারি। তো সেই কারণেই ব্ল্যাকবোর্ডে সাদা রঙের চক দিয়ে লেখা হয়। আবার যদি কোনো হোয়াইট বোর্ড হয়, সেক্ষেত্রে আমরা ডিপ ব্লু কালারের মার্কার ইউজ করি বা আপনার ব্ল্যাক কালারের মার্কার ইউজ করি, তো সেটা যাতে আমরা দূর থেকে বসে সেই জিনিসটাকে আলাদা করতে পারি, যে ব্ল্যাকবোর্ডের কালার কোনটা আর আপনি যেটা লিখেছেন সেটার কালার কোনটা। তো সেই থিওরি অনুযায়ী এই কালারের যে ভ্যারিয়েশান এবং অপোজিট কালারের ব্যবহার, সেটা আপনাদেরকে ঠিক প্রতিমার ক্ষেত্রেও অ্যাপ্লাই করা বাঞ্ছনীয় আপনাদের। তো যেমন আমি জামা কাপড়ের উদাহরণ দিলাম, তো সেরকমই প্রতিমা শাড়ি কী রঙের পরাবেন, সেটাও এই থিওরির ওপর বেস করেই কিন্তু আপনারা ব্যবহার করবেন। যেমন ধরুন একটি সরস্বতী প্রতিমা বানাচ্ছেন, তো সরস্বতী প্রতিমা সাদা হচ্ছে যেহেতু, তো তার অপোজিট কালার অর্থাৎ ডিপ ডিপ যেসব কালারগুলো আছে, সেগুলো সরস্বতী প্রতিমাতে ব্যবহার করতে পারেন। যেমন ধরুন ডিপ গ্রিন, ডিপ ব্লু, তারপরে ধরুন ডিপ ইয়েলোটাও ভালো যায়, কিন্তু আপনারা নর্মালি দেখে থাকবেন যে সরস্বতী ঠাকুরের সাদা শাড়ি পরানো, এটা একটা প্রচলন। বাট সেই সরস্বতী ঠাকুরের ওই সাদা শাড়িটা পরানোর থেকে যদি আপনি এই ডিপ শাড়িগুলো ব্যবহার করেন, তাহলে সেটা অবশ্যই আরও সুন্দর লাগবে দেখতে, ঠিক আছে? তো এই তারপর ধরুন কালী ঠাকুর বানাচ্ছেন, তো কালী ঠাকুরের নীল রঙের, তো নীল রঙের যদি ঠাকুরে আপনি নীল রঙের শাড়ি পরিয়ে দেন, তাহলে সেটা ভালো লাগবে না, তো সেক্ষেত্রে লাল শাড়িটাই ভালো লাগবে। তো তো বিভিন্ন রকমের কিছু ইউনিভার্সাল কম্বিনেশান রয়েছে, সেই ইউনিভার্সাল কম্বিনেশানগুলো যেমন ধরুন ইয়েলো আর ব্লুর কম্বিনেশান, ব্ল্যাক অ্যান্ড রেড কম্বিনেশান, হোয়াইট অ্যান্ড ব্ল্যাক কম্বিনেশান, তারপর ইয়েলো অ্যান্ড রেড কম্বিনেশান, তো এইগুলো ইউনিভার্সাল কম্বিনেশান, মানে এগুলো আপনারা সচরাচর বিভিন্ন জায়গায় দেখে থাকবেন এবং এগুলো খুব ভালোই লাগে দেখতে, তো এগুলোও ব্যবহার করতে পারেন। তো প্রতিমার কালার যে ধরনের হবে, তার সাথে শাড়ি বা অন্যান্য গয়নার যে কম্বিনেশানগুলো, এই কম্বিনেশানের মধ্যে ফেলার চেষ্টা করবেন, তাহলে জিনিসটা আরও সুন্দর দেখতে লাগবে। এরপর যেটা বলার, সেটা হলো অনেকেই খুব চকচক করা প্রতিমা খুঁজে থাকেন, ঠিক আছে? তো এই চকচক করানোর জন্য আমরা যেসব জিনিসগুলো ব্যবহার করে থাকি, যেমন ধরুন বার্নিশ, অনেকে মুক্ত ব্যবহার করে থাকেন, তারপর অনেকে মাজা রঙের ব্যবহার করে থাকেন, তো এই সব ধরনের যেসব চকচক করার জিনিসপত্রগুলো রয়েছে, সেগুলোর থেকে আপনি যদি ম্যাট কালারের বা ম্যাট ফিনিশের কাজ করে থাকেন, সেই জিনিসগুলো অনেকটা দৃষ্টিনান্দনিক লাগবে। যদি আপনি কোনো বড় বড় শিল্পীর কাজ দেখেন, সেক্ষেত্রে দেখতে পারবেন যে বেশিরভাগ কাজই কিন্তু আপনার ম্যাটের ওপর করে থাকে। আপনি কুমারটুলি বা অন্যান্য কোথাও গিয়ে দেখতে পারেন, যেমন ওখানের মোহনবাসী রুদ্রপাল, তারপরে প্রদীপ রুদ্রপাল, এসব বড় বড় শিল্পীর কাজ দেখবেন, এরা সব কিন্তু ম্যাটের ওপরেই কাজ করে। তো এর প্রতিটা ঠাকুরে বার্নিশ করে জিনিসটাকে আরও বেশি চকচকে করে দেওয়ার প্রবণতা কিন্তু এদের থাকে না। তো এই জিনিসটাও একটা গুরুত্বপূর্ণ বিষয় এই কারণেই, যে আপনি যখন ছবি তুলবেন বা অন্য কাউকে দেখাবেন বা কোনো মানে জোরালো আলোর মধ্যে থাকবে, এত বেশি রিফ্লেক্ট হবে যে আপনি দূর থেকে যখন দেখছেন, তো ঠাকুরের কালারটা বা ঠাকুরের অন্যান্য গয়নার সাথে ঠাকুরের গায়ের রঙটা
সেটা ফুটে বেরিয়ে আসবে না। তো সেই কারণেই ম্যাট ফিনিশ অনেক বেশি সুপিরিয়ার এবং সোফিস্টিকেটেড লাগে। কিছু ট্র্যাডিশনাল প্রতিমা হয়, যেমন ধরুন ট্র্যাডিশনালি আপনি কোনো টানা চোখের একটা প্রতিমা বানাচ্ছেন, সেক্ষেত্রে ওই বার্নিশের ব্যবহার করাটা খুবই দরকার, কারণ ওটার একটা আলাদা লুক রয়েছে, ওটার একটা আলাদা ঐতিহ্য রয়েছে। সেই জিনিসটাকে মেনটেন করার জন্য সেখানে আপনি বার্নিশ ব্যবহার করছেন জিনিসটাকে আরও চকচকে বানানোর জন্য, এবং অন্যান্য যেসব রঙের কাজগুলো হয়ে থাকে সেই সব রঙের কাজ আপনি সবগুলোই ব্যবহার করে ফেললেন, সেক্ষেত্রে ওই জিনিসটা ঠিক আছে। এরপর আসছি, যদি আপনি কোনো ছোট প্রতিমা বানান, তো সেই ছোট প্রতিমাতে আমি দেখেছি অনেকে ডিটেলিং দেওয়ার মানে প্রবণতা বেশি লাগিয়ে অনেকে অনেক রকম কালার তার মুখে এবং অন্যান্য গায়ে ডিজাইন ফিজাইন করে মানে সেটাকে আরও বেশি সুন্দর করার চেষ্টা করে থাকেন। বাট এটা একদমই ভুল একটা পদ্ধতি, কারণ একটি ছোট জিনিসকে আপনি যত বেশি ভরিয়ে দেবেন তার সৌন্দর্যতা অতটা বেশি থাকবেই না, জিনিসটা উল্টে দেখতে খারাপ হয়ে যাবে। তো একটি ছোট প্রতিমা যদি বানান, সেক্ষেত্রে আপনারা চেষ্টা করুন ডিটেলিং কম দিয়ে সেই কাজটা করার। সেখানে অনেক রকম রং ব্যবহার করে ডিটেলিং দিতে গিয়ে জিনিসটাকে আরও বেশি মানে জমকালো বানানোর কোনো প্রয়োজন নেই, সেটাকে হালকা রাখুন, সেটাকে কম রঙের উপর কাজ করুন এবং সিম্পল রাখুন, সেটাই সব থেকে ভালো অপশান। আমি অনেকের কাজ দেখেছি তারা অনেক রকমের শেড ব্যবহার করে থাকেন, তো এই অনেক রকমের শেড ব্যবহার করার একটা প্রতিমাতে কোনো দরকারই নেই। ধরুন একটা সরস্বতীর প্রতিমা বানাচ্ছেন, তো সেখানে দেখেছি কোনো কেউ সবুজ রঙের শেড ব্যবহার করছে বা অন্যান্য বিভিন্ন রকমের রঙের শেড ব্যবহার করছে, কিন্তু প্রতিমাটি সাধারণ প্রতিমা, এটা কোনো মডেল না, বাট তাতে বিভিন্ন রকমের শেড ব্যবহার করছেন যেটা দেখতে খুব একটা ভালো লাগবে না। এই অত্যধিক রঙের ব্যবহার করা এবং বিভিন্ন রকমের কম্বিনেশান বানানো, এটার চেষ্টা না করে একটা ডিপ এবং লাইটের শুধুমাত্র কম্বিনেশানের মধ্যে সীমাবদ্ধ থেকে কাজটা করলে সবই সেটা আরও বেশি চোখে লাগার মতো কাজ হবে। ব্যাকগ্রাউন্ডের কালার সবসময় ডিপ কালার দেওয়ার চেষ্টা করবেন, যেমন ডিপ মেরুন, ডিপ ব্রাউন, ডিপ গ্রিন, ডিপ ব্লু, তো এই সব কালারগুলো ব্যবহার করে থাকলে সেই ব্যাকটা আপনার চোখে কম লাগবে, এবং সেই যেহেতু এটা ডিপ কালার তার সামনের অপেক্ষাকৃত লাইট কালারের প্রতিমাটি অনেক বেশি চোখের ফুটে উঠবে। এই ভিডিওটি ইনফরমেটিভ লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিকে লাইক করবেন। আপনাদের পরিচিত কেউ এই বিষয়ে ইন্টারেস্টেড হলে তাদের সাথে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। নমস্কার।